আজকে রিপ্রোডাকশন নিয়ে আমরা ডিসকাস করব। রিপ্রোডাকশন যেটা সিলেবাসে আছে সেটা হচ্ছে প্ল্যান্ট রিপ্রোডাকশনই বেসিক্যালি মেনশন করা আছে, কিন্তু রিপ্রোডাকশন এরকম কোনো নির্দিষ্ট খালি প্ল্যান্টস বললে বলাটা ভুল হবে। এক্ষেত্রে আমরা প্রাণী এবং উদ্ভিদ দুটোর কথাই বলব, কিন্তু অ্যাকর্ডিং টু সিলেবাস ম্যাক্সিমাম যে এক্সাম্পলগুলো আমরা দেখি সেটা কিন্তু প্ল্যান্ট রিপ্রোডাকশন। তো রিপ্রোডাকশনকে যদি আমরা ক্লাসিফাই করি যে টাইপস অফ রিপ্রোডাকশন বা রিপ্রোডাকশনের কী কী ভেদাভেদ আছে, কীভাবে রিপ্রোডাকশন হয় অ্যাকর্ডিং টু প্রসেস, তাহলে রিপ্রোডাকশনকে আমরা চারটে ভাগে ভাগ করতে পারি। রিপ্রোডাকশন উইল বি ক্লাসিফাইড ইন্টু ফোর টাইপস। ফার্স্টলি যেটা সেটা হচ্ছে যৌন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন, সেকেন্ড যেটা সেটা হচ্ছে অ্যাসেক্সুয়াল বা অযৌনজনন, এবং থার্ড হচ্ছে ভেজিটেটিভ বা অঙ্গজ, এবং লাস্টলি যেটাকে আমরা দেখি সেটা হচ্ছে অপুংজনী বা পার্থেনোজেনেসিস। তো বেসিক্যালি রিপ্রোডাকশন কাকে বলা হবে, জনন কাকে বলবো আমরা, যে কোনো লিভিং বা যে কোনো যার মধ্যে প্রাণ আছে, যে কোনো লিভিং অর্গানিজমসের রিপ্রোডাকশন একটা বৈশিষ্ট্য। কেননা রিপ্রোডাকশন ছাড়া প্রাণের অস্তিত্ব হবে না, কেননা প্রত্যেকটা জীব সেটা একটা ছোট্ট, যদি প্রাণীর কথা আমরা ভাবি পিঁপড়ে, বা যদি একটা বৃহৎ প্রাণী অর্থাৎ হাতির কথা ভাবি, বা তার থেকেও বড় যদি ব্লু হেলের কথা ভাবি, প্রত্যেকের জীবনেই কিন্তু রিপ্রোডাকশন একটা এসেন্সিয়াল ক্রাইটেরিয়া। মানে অর্থাৎ রিপ্রোডাকশন ছাড়া তার লাইফ স্প্যানটা কমপ্লিট হবে না, তার জীবনসত্তা শেষ হবে না। অর্থাৎ প্রত্যেকটা জীবের তার মতো কোনো অপত্যকে রেখে যাওয়া, পরবর্তী বংশকে কন্টিনিউ করা, অর্থাৎ প্রজন্মের নিজের বৈশিষ্ট্যগুলো পরবর্তী অপত্যের মধ্যে সঞ্চারিত করা, এটাই হচ্ছে রিপ্রোডাকশন। অর্থাৎ কোনো জীব যখন তার সংখ্যা বাড়াতে সক্ষম, সংখ্যা বৃদ্ধিতে সক্ষম এবং নিজের বৈশিষ্ট্য সঞ্চালনে সক্ষম, সেই প্রক্রিয়াকে আমরা বলবো রিপ্রোডাকশন। তো অর্থাৎ রিপ্রোডাকশনকে যদি আমরা প্রকারভেদ করি, মানে অ্যাকর্ডিং টু প্রসেস অফ রিপ্রোডাকশন, ইট উইল বি ক্লাসিফাইড ইন্টু ফোর টাইপস, অর্থাৎ চারভাবে সম্পন্ন হতে পারে। উন্নত শ্রেণীর যে কোনো উদ্ভিদ এবং প্রাণীদের ক্ষেত্রে যে জননটা আমরা দেখি সেটা হচ্ছে যৌনজন। আবার নিম্ন শ্রেণীর ক্ষেত্রে বা কিছু সময় উন্নত শ্রেণীর ক্ষেত্রেও যে জননটা অনেক সময় লক্ষ্য করা যায় সেটা অযৌনজন বা অ্যাসেক্সুয়াল, এবং অনেক ম্যাক্সিমাম উদ্ভিদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করি আমরা সেটা অঙ্গজন। তা বলে এরকম নয় যে প্রাণীর ক্ষেত্রে অঙ্গজনন হয় না, প্রাণীর ক্ষেত্রেও অঙ্গজনন হয়। এবং এদের মধ্যে সবথেকে ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে অপুংজন অর্থাৎ পার্থেনোজেনেসিস, যেখানে দেখা যায় যে নিষেক ছাড়া, অর্থাৎ আমরা জানি যে একটা জনন হতে গেলে সেখানে নিষেক বা ফার্টিলাইজেশন একটা পার্ট, কিন্তু অনেক সময় দেখা যায় যে নিষেক ছাড়া অর্থাৎ ফার্টিলাইজেশন ছাড়াই কিন্তু নতুন অপত্য সৃষ্টি হয়, সেই প্রক্রিয়াকে বলা হয় অপুংজনী। অর্থাৎ আমরা একটা একটা করে আসি, প্রথম যেটা অর্থাৎ যৌনজনন বা সেক্সুয়াল পার্ট যেটা, তো যৌনজননের যদি আমরা কী প্রকারভেদ বলি বা যৌনজনন কী করে হয় সেই সম্পর্কে যদি বলা যায়, তাহলে দেখা যাবে যে সমস্ত উন্নত শ্রেণীর জীব এবং উন্নত শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে যৌনজনন হয়, তাদের যৌনজননের জন্য যে এককটাই এসেন্সিয়াল সেই এককে বলা হয় গ্যামেট। অর্থাৎ যৌনজননের একক এক্সাম্পল হিসাবে যদি আমরা বলি তাহলে গ্যামেট, মানে যৌনজনন গ্যামেট ছাড়া যৌনজনন প্রক্রিয়াটি সম্পন্ন হতে পারে না। অর্থাৎ গ্যামেট যেটা বলছি আমি, গ্যামেট বলতে প্রধানত দুটো জিনিসকে আমরা বোঝাই, একটা হচ্ছে পুং গ্যামেট এবং একটা হচ্ছে স্ত্রী গ্যামেট, অর্থাৎ একটা হচ্ছে মেল গ্যামেট আর একটা হচ্ছে ফিমেল গ্যামেট। অর্থাৎ মেল গ্যামেট অর্থাৎ স্পার্ম অর্থাৎ শুক্রাণু আর কি, ঠিক আছে। মেল গ্যামেটের এক্সাম্পল যদি বলতে হয় তাহলে শুক্রাণু হবে স্পার্ম, আর যদি আমরা ফিমেল গ্যামেটের এক্সাম্পল বলি তাহলে সেটা হচ্ছে ওভা, ঠিক আছে, ওভা বা এগ অর্থাৎ ডিম্বাণু। তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশন অর্থাৎ যৌনজনন উন্নত শ্রেণীর উদ্ভিদ এবং উন্নত শ্রেণীর প্রাণীর ক্ষেত্রে ছাড়াও কিছু সময় আমরা ব্যতিক্রম দেখি, কিছু নিম্ন শ্রেণীর জীবের ক্ষেত্রেও যৌনজনন প্রক্রিয়া সম্পন্ন হয়। আবার এরকমও কিছু জীব আছে যারা তাদের জীবন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যৌন এবং অযৌন দুটো প্রক্রিয়াই সম্পন্ন করতে পারে। আবার অনেক সময় আমরা এরকমও দেখি যে কিছু কিছু ক্ষেত্রে কোনো একটা লিভিং অর্গানিজম সে যৌন অযৌন এবং অঙ্গজ তিনটে প্রক্রিয়া সম্পন্ন করছে, কিন্তু অপুংজনীটা আবার বলছি এটা একটা এক্সেপশনাল, এটা একটা ব্যতিক্রমী ঘটনা যেটা সবার ক্ষেত্রে দেখা যায় না, কিছু স্পেসিফিক জীবের ক্ষেত্রে দেখা যায়, কিছু স্পেসিফিক উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়। যেমন যদি কাকমাছি বলে একটা গাছ আছে, নামটা অদ্ভুত কাকমাছি, শুনে মনে হচ্ছে একটা প্রাণী কিন্তু একটা গাছের নাম কাকমাছি, এটা একটা ধরনের উইডস, তো তাদের ক্ষেত্রে আমরা অপুংজনী দেখি, ঠিক আছে। বলতার জীবনচক্রে বলতার যে সদস্য যারা তাদের ক্ষেত্রে আমরা অপুংজনী দেখি, আবার আমরা মৌমাছির যে হাইভস তার মধ্যেও কিন্তু আমরা অপুংজনী দেখি। অর্থাৎ অপুংজনীটা একটা আলাদা রকম বৈশিষ্ট্য, কিন্তু এটা একটা পার্ট অফ রিপ্রোডাকশন। তাহলে আবার আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশনে আসি। যৌনজননের ক্ষেত্রে আমি বললাম যে যৌনজনন হতে গেলে আমার গ্যামেট এসেন্সিয়াল, উইদাউট গ্যামেট সেক্সুয়াল রিপ্রোডাকশন সম্ভবপর নয়, এবং গ্যামেট যে উৎপন্ন হয় অর্থাৎ গ্যামেট যে উৎপন্ন হয়, গ্যামেট উৎপন্ন হওয়ার জন্য শরীরে নির্দিষ্ট জায়গা আছে এবং সেই জায়গাটাকে আমরা বলি গোনাড। অর্থাৎ গোনাড বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে বেসিক্যালি জনন অঙ্গ, মানে গোনাডের যে পার্টগুলো আর কি। গোনাডটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা টেস্টিস এবং একটা ওভারি, অর্থাৎ শুক্রাশয় এবং ডিম্বাশয়। অর্থাৎ গোনাডের এই দুটি পার্ট হবে, একটা শুক্রাশয় হবে একটা ডিম্বাশয় হবে। তাহলে ওভারি গোনাডের যে পার্টটা অর্থাৎ টেস্টিসের মধ্যে যেভাবে স্পার্ম তৈরি হয় সেই প্রক্রিয়াটাকে আমরা বলি স্পার্মাটোজেনেসিস, এবং ওভারির মধ্যে যে প্রক্রিয়ায় ওভা তৈরি হয় সেই প্রক্রিয়াটাকে আমরা বলি উজেনেসিস, অর্থাৎ শুক্রাণু উৎপন্ন হওয়ার যে প্রসেস সেটাকে আমরা বলবো স্পার্মাটোজেনেসিস, ঠিক আছে, স্পার্মাটোজেনেসিস। এবং ডিম্বাণু উৎপন্ন হওয়ার যে প্রক্রিয়া সেটাকে আমরা বলবো উজেনেসিস।
অর্থাৎ সম্পূর্ণভাবে যদি আমরা চিন্তা করি স্পার্মাটোজেনেসিস বা ওজেনেসিসকে যদি আমরা একত্রে ভাবি তাহলে সেক্ষেত্রে সেটাকে বলা হবে গ্যামেটোজেনেসিস। অর্থাৎ গ্যামেটোজেনেসিসের কথা যদি আমরা বলি তাহলে গ্যামেটোজেনেসিস হচ্ছে একটি প্রক্রিয়া যার দুভাবে সম্পন্ন হতে পারে। মেল গ্যামেট তৈরির সময় যেটাকে আমরা স্পার্ম হিসাবে ধরবো অর্থাৎ স্পার্মাটোজেনেসিস এবং যেটাকে আমরা ডিম্বাণু হিসাবে ধরবো সেটা ওজেনেসিস। তাহলে সম্পূর্ণ পৃথিবীতে যারা যৌনজনন করে সেটা উদ্ভিদ বা প্রাণী যারাই করে সম্পূর্ণ প্রক্রিয়াটাকে যদি আমরা ভাগ করি অ্যাকর্ডিং টু প্রসেস তাহলে কী কীভাবে হতে পারে। একটা প্রক্রিয়াকে বলছে সিনগ্যামি এবং একটাকে বলছে কনজুগেশন। কনজুগেশনের বাংলা হচ্ছে সংযুক্তি। কনজুগেশনকে যদি আমরা বাংলায় বলি তাহলে এটাকে বলা হবে সংযুক্তি। সংযুক্তি একটা প্রক্রিয়া যেটাকে কনজুগেশনের মাধ্যমে বলে। এটা উদাহরণ যদি বলতে হয় যে কনজুগেশন কাদের হয়, কনজুগেশন প্রধানত আমরা দুটো বা তার থেকে অধিক ক্ষেত্রেও দেখা যায় উদ্ভিদ বা এবং প্রাণীর মধ্যে লক্ষ্য করি। যেমন স্পাইরোগায়রা, স্পাইরোগায়রা জানি আমরা যে স্পাইরোগায়রা এক ধরনের অ্যালগি শৈবালের মধ্যে পড়ে। আবার প্যারামেসিয়াম, প্যারামেসিয়াম একটা এককোষী প্রাণী যারা কিন্তু কনজুগেশন করে। কী করে কনজুগেশন করে না, দুটো আলাদা আলাদা স্ট্রেন অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস, এখানে আমরা স্ট্রেন হিসাবে ধরছি, অর্থাৎ তার জৈবিক ক্ষমতা, জৈবিক দক্ষতা। তারা যখন কনজুগেট করে বা কনজুগেশন প্রক্রিয়ার মাধ্যমে যায় তারা কাছাকাছি আসে এবং কাছাকাছি এসে একটা নালীর মতো অংশ তৈরি করে যে নালিকে বাংলায় বলা হয় সংযুক্তি নালী, ইংলিশটা হচ্ছে কনজুগেশন টিউব। এবং যারা কনজুগেশন প্রক্রিয়ায় বা সংযুক্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাদেরকে আমরা বলি কনজুগেন্ট। এবং যখন তারা নিজেদের জেনেটিক মেটেরিয়াল অর্থাৎ জিনগত বৈশিষ্ট্যের আদান প্রদান করে এন সংখ্যক ক্রোমোজোম হিসেবে ধরা আছে এবং তারা জেনেটিক মেটেরিয়াল এক্সচেঞ্জ করার পর টু এন সংখ্যক অর্থাৎ জাইগোস্পোর গঠন করে এবং জনিত্রী জনু মানে যেখান থেকে এই প্রক্রিয়াটি হলো তারা কিন্তু পরস্পর থেকে পৃথক হয়ে যায়। এবং তারা যে পরস্পর থেকে পৃথক হয়ে গেল এই যারা অংশগ্রহণ করেছিল একটু আগেও তাদের কিন্তু আমরা বলবো এক্স কনজুগেন্ট। এবং এটি হচ্ছে জাইগোস্পোর থেকেই পরবর্তীকালে বিভিন্ন ধাপের মাধ্যমে নতুন অপত্যের সৃষ্টি হবে। যদি আমরা সংযুক্তির কথা বলি তাহলে আবার বলছি সংযুক্তি বেসিক্যালি স্পাইরোগায়রার মধ্যে লক্ষ্য করা যায় এবং প্যারামেসিয়ামের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। সেকেন্ড স্টেপটাতে আমরা চলে আসি অর্থাৎ সিনগ্যামি। এখানে গ্যামি ওয়ার্ডটা হচ্ছে ল্যাটিন ওয়ার্ড, অর্থাৎ গ্যামির কথাটার মানে হচ্ছে গ্যামেট। আমরা যেখানে গ্যামি শব্দটা দেখতে পাচ্ছি আমরা অনেক ক্ষেত্রে এখানে গ্যামি ওয়ার্ডটা পাচ্ছি, তো গ্যামি কথাটার মানে হচ্ছে গ্যামেট। আমি প্রথমেই বললাম যে যৌনজনন হতে গেলে আমার গ্যামেট ছাড়া হবে না, কারণ যৌনজনন এককে গ্যামেট বলে। এই যে গ্যামেট উৎপন্ন হওয়ার যে প্রক্রিয়া জীবদে, সেই উৎপন্ন হওয়ার প্রক্রিয়ার উপর ভিত্তি করে এটাকে দুটি ভাগে ভাগ করে, একটা হচ্ছে আইসোগ্যামি একটা হচ্ছে হেটেরোগ্যামি। তো আইসোগ্যামির কথা প্রথমে বলি। আইসোগ্যামি হচ্ছে আইসো কথাটার মানে, যদি আমরা খালি আইসো ওয়ার্ডটার মানে দেখি তো আইসো কথাটার মানে হচ্ছে ইকুয়াল এবং গ্যামি মানে একটু আগে আমি বললাম যে গ্যামি কথাটার মানে হচ্ছে গ্যামেট। তো আইসোগ্যামির কথা যদি আমরা বলি মানে সম সংখ্যক গ্যামেট বা সম বৈশিষ্ট্য সম্পন্ন গ্যামেট বা সম ধর্ম সম্পন্ন গ্যামেট। আমি চেষ্টা করেছি দুটো গ্যামেটকে একই রকমভাবে আঁকার, এটা একটা মেল গ্যামেট আমাকে ধরতে হবে এবং একটাকে আমাকে ধরতে হবে ফিমেল গ্যামেট। আমরা জানি এই সিম্বলটা মেল এবং ফিমেলের ক্ষেত্রে ইউজ হয়, কেননা এই সেন্সে অ্যারোটা হচ্ছে মুভিং এবং প্লাস হচ্ছে রিসিভ, সেই সেন্সে আমরা বলি। তো এই যে দুটো গ্যামেট অর্থাৎ যখন একই জীবদেহ থেকে উৎপন্ন হচ্ছে এবং একই আকৃতিগত প্রকৃতিগত এবং দুজনেই গমনে সক্ষম অর্থাৎ সচল বা মোটাইল এবং তারা যখন মুভমেন্ট করতে করতে পরস্পরের কাছাকাছি আসে অর্থাৎ দুটি গ্যামেট যখন সংযুক্ত এবং সংযুক্ত পর তাদের নিজস্ব যে নিউক্লিয়াস সেই নিউক্লিয়াসটি আদান প্রদান করে এবং আদান প্রদানের পর টু এন সংখ্যক একটি কোষ অর্থাৎ জাইগোট বা জাইগোস্পোর তৈরি করে, তখন আমরা দেখি একটা নতুন অপত্যের সৃষ্টি হয়েছে। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলা হবে আইসোগ্যামি। আইসোগ্যামি প্রধানত মিউকরের মধ্যে লক্ষ্য করা যায়। আইসোগ্যামি প্রধানত আমরা মনোসিস্টিস নামক একটি এককোষী প্রোটোজোয়া আছে তার শরীরে পাই। পরেরটা হচ্ছে হেটেরোগ্যামি। হেটেরো কথাটার মানে ভিন্ন, অর্থাৎ হোমো আমরা জানি হোমো মানে ইকুয়াল আর হেটেরো মানে ডিফারেন্ট। তো হেটেরোগ্যামি এই সেন্সে বলছি গ্যামে মানে, গ্যামি মানে প্রথমেই আমি বললাম যে গ্যামি ইকুয়াল টু গ্যামেট। তাহলে এখানে অ্যানাইসোগ্যামি এবং উকগ্যামি আমরা দুটো স্টেপ দেখতে পাচ্ছি। অ্যানাইসো কথাটার মানে যদি আমরা চিন্তা করি যে অ্যানাইসো এই ওয়ার্ডটার পার্টিকুলার মানে, অ্যানাইসো ওয়ার্ডটার মানে হচ্ছে আনইকুয়াল, অর্থাৎ দুটো গ্যামেট একই হবে না। কীরকম যদি আমরা চিন্তা করি এখানেও তাই, এখানেও একটাকে আমরা যদি আমরা মেল গ্যামেট ভাবি এবং একটাকে ফিমেল গ্যামেট ভাবি তাহলে দেখা যাবে যে উৎপত্তিগতভাবে তারা আলাদা এবং গঠনগতভাবে তারা আলাদা এবং বৈশিষ্ট্যগতভাবে তারা আলাদা। এবং যদি ভালো করে ছবিটাকে লক্ষ্য করি তাহলে দেখছি যে একটা কালো রং দিয়ে এঁকেছি, একটা নীল রং দিয়ে এঁকেছি। নীল রংটা তুলনামূলক বড় এঁকেছি এবং কালো রংটা তুলনামূলক ছোটো এঁকেছি, কিন্তু দুটোতেই আমরা দেখতে পাচ্ছি ফ্ল্যাজেলা আছে অর্থাৎ মুভিং গমনে সক্ষম। এরকম দুটো গ্যামেট যখন পরস্পর কাছাকাছি আসে এবং জোড় বাঁধে তারা নিজেদের জেনেটিক মেটেরিয়ালটা এখানেও এক্ষেত্রেও আদান প্রদান করে, অর্থাৎ জননগত বৈশিষ্ট্যের আদান প্রদান হয় এবং টু এন সংখ্যক একটি কোষ সেটা উদ্ভিদের ক্ষেত্রে হলে জাইগোস্পোর এবং জীবের ক্ষেত্রে হলে প্রাণীর ক্ষেত্রে হলে জাইগোট। এবং নতুন একটি এই টু এন থেকে পরবর্তীকালে নতুন একটি অপত্যের সৃষ্টি হয় যে প্রক্রিয়াটাকে আমরা বলছি অ্যানাইসোগ্যামি। অ্যানাইসোগ্যামি যদি আমাদের বলতে হয় প্রধানত অ্যানাইসোগ্যামি প্রক্রিয়াটি লক্ষ্য করা যায়, যদি আমরা খুব ভালো করে দেখি তাহলে ক্ল্যামাইডোমোনাসের ক্ষেত্রে লক্ষ্য করা যায়, ইউগ্লিনার ক্ষেত্রে লক্ষ্য করা যায়। থার্ড যে এবং লাস্ট যেটা সেটা হচ্ছে উকগ্যামি। উ কথাটার মিনিং হচ্ছে এগ, মানে আমরা উ ওয়ার্ডটার যদি মিনিং দেখি গ্রিক ওয়ার্ড থেকে নেওয়া, উ কথাটার মানে এগ। এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে উকগ্যামি কিন্তু উন্নত শ্রেণীর জীবদেহ, ইভেন মানুষের মধ্যেও কিন্তু উকগ্যামি প্রক্রিয়ায় জনন প্রক্রিয়াটি হয়। এবং
এখানেও একই রকম, এখানে মেল গ্যামেট ধরতে হবে এটাকে এবং এটাকে ফিমেল গ্যামেট ধরতে হবে। মজার ব্যাপার, এখানে কিন্তু শুধুমাত্র মেল গ্যামেটটাই সচল। আমরা যদি ভালো করে লক্ষ্য করি তাহলে এখানেই ফ্ল্যাজেলাটা আছে, এখানে গায়ে কিন্তু কোনো সিলিয়া বা ফ্ল্যাজেলা নেই, অর্থাৎ স্ত্রী গ্যামেট যেটা সেটা কিন্তু গমনে অক্ষম। কিন্তু পুং গ্যামেটটি গমনে সক্ষম, অর্থাৎ পুং গ্যামেটটি মুভমেন্টের দ্বারা, তার একটা নিজস্ব গমনের দ্বারা সে স্ত্রী গ্যামেটের কাছে আসে এবং তারা পরস্পর একটা নিষেক সম্পন্ন করে, অর্থাৎ স্ত্রী গ্যামেটের মধ্যে পুং গ্যামেটটি প্রবেশ করে এবং এন সংখ্যক ও এন সংখ্যক দুটি যে ক্রোমোজোম বা নিউক্লিয়াস তারা পরস্পর নিষিক্ত হয়, অর্থাৎ তাদের জেনেটিক আদান প্রদান একটি ঘটে, জেনেটিক আদান প্রদান বা জেনেটিক এক্সচেঞ্জ ঘটে এবং টু এন সংখ্যক কোষ অর্থাৎ জাইগোট বা জাইগোস্পোর তৈরি করে। আমি আবার বলছি, উদ্ভিদ হলে জাইগোস্পোর বলবো এবং প্রাণী হলে জাইগোট বলবো এবং সেখান থেকে নতুন একটি জীবের সৃষ্টি করে। অর্থাৎ তুই যদি লক্ষ্য করি তাহলে আইসোগ্যামি দুটোই গ্যামিটি একই আকৃতি এবং প্রক্রিয়াটা একই রকম, অ্যানাইসোগ্যামি দুটি গ্যামিট আলাদা কিন্তু দুজনেই গমনে সক্ষম, এখানেও দুজনেই গমনে সক্ষম কিন্তু এখানে আকৃতিগতভাবে আলাদা, উৎপত্তিগতভাবে আলাদা। এখানে একটি গ্যামেট অর্থাৎ পুং গ্যামেটটি গমনে সক্ষম কিন্তু স্ত্রী গ্যামেটটি গমনে অক্ষম এবং পাখি প্রক্রিয়াটা প্রায় এক। এবং এই যে উগগ্যামি বা জননের যে প্রক্রিয়াটাকে আমরা ফার্টিলাইজেশন হিসাবেও বলতে পারি এবং ফার্টিলাইজেশন বা নিষেক কিন্তু দুভাবে হয়। অনেক সময় দেখা যায় কিছু উন্নত শ্রেণীর জীবদের শরীরের বাইরে হয় এবং শরীরের বাইরে যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো বহির্নিষেক বা এক্সটার্নাল ফার্টিলাইজেশন এবং যদি শরীরের ভেতর হয় তাহলে সেটাকে আমরা বলবো অন্তর্নিষেক বা ইন্টারনাল ফার্টিলাইজেশন। যেমন মাছ এবং ব্যাঙের ক্ষেত্রে বহির্নিষেক প্রক্রিয়া সম্পন্ন হয় কিন্তু সরীসৃপ পক্ষী এবং স্তন্যপায়ীর ক্ষেত্রে অন্তর্নিষেক প্রক্রিয়া সম্পন্ন হয়, অর্থাৎ যৌনজনন প্রক্রিয়া এই পর্যন্তই সম্পন্ন বা এর দ্বারাই কমপ্লিট হয়।